সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি, যে বিগত বছরে দর্শকদের হৃদয়কে জয় করেছিল, মাদারীপুরের প্রতিযোগী আবদুল্লাহ জাবির। মঞ্চে আসছে হাফেজ আবদুল্লাহ জাবির। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আব্দুল্লাহ জাবির, আজকে একটু তেলাওয়াত শুনবো তোমার কাছ থেকে, একটু তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহীম আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ وَالَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِتَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبْحَانَهُ هُوَ الْغَنِيُّ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم
لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون. حسبك. صدق الله مولانا العظيم. عبد الله جابر এত উদ্বেগের মধ্যে, উৎকণ্ঠার মধ্যে তুমি আমায় রাখলে, মনে হচ্ছিল এই বোধ হয় তুমি থেমে যাচ্ছ, কিন্তু শেষ পর্যন্ত তুমি কি করেছো জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ জাবির, সুম্মা কদ কদ কেমনে বলছো? দটা আর একটু মোটা হবে, কি হবে? কদ সুম্মা কদ কদ, তুমি পাতলা হয়ে গেছো, দোয়াটা আরো মোটা করলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। এগিয়ে যাও। হাফেজ মাওলানা আবু ইউসুফ, মাশাআল্লাহ, মানে শরীর দেখলে বোঝার কোনো উপায় নাই যে এত চমৎকার তেলাওয়াত সে করতে পারে, মাশাআল্লাহ, ভালো তেলাওয়াত হয়েছে, এগিয়ে যাও। মোহতারাম শেখ ফখরুল হুদা, জি ধন্যবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল্লাহ জাবির, তুমি তোমার তেলাওয়াতের মানে চমৎকার আন্দাজ ছিল তোমার, খুব সুন্দর তেলাওয়াত হয়েছে। তবে তোমার উদ্দেশ্যে এবং আরো অন্যান্য হাফেজের উদ্দেশ্যে আমি দু একটা মুলাহাজা বলবো। মাদের ছয়টা স্তর রয়েছে। আকওয়াল মুদুদি লাজিমুন ফামাত্তাসাল, প্রথম মধ্যে লাজিম, তারপরে মধ্যে মুত্তাসিল, তারপরে মধ্যে আরিদি সুকুন ফা আরিদুন, তারপরে ফাদুন ফিসালিন ফাবাদাল। তুমি চার নম্বর স্তরের মদ হলো মধ্যে মুনফাসিল, অনেক সময় সেটাকে দুই নম্বর স্তরের মদ মুত্তাসিলের চেয়ে বেশি টেনেছিলে, এটা তোমার ইয়ে ঠিক রাখতে যাইয়া। জাজাকাল্লাহ খাইর, এগিয়ে যাও, তুমি ভবিষ্যতে আরও ভালো করবে। মহতারাম অতিথি মির্জা সাইমুর রহমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি চমৎকার তেলাওয়াত করেছ, তোমার তেলাওয়াত শুনে আমরা অভিভূত। আমার বিশ্বাস তুমি বিশ্বের সেরা একজন কারি হবে, তোমার সার্বিক সফলতা কামনা করছি, তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমার মঙ্গল করুক। আব্দুল্লাহ জাবির, অনেক স্নেহ অনেক মায়া তোমার জন্য, শুধু আমার না, দর্শকদের, সম্মানিত বিচারকদের, সবার তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।